চব্বিশ তারিখ বিএনপির এই সরকারের বিরুদ্ধে যে একদফার আন্দোলন, যে একদফার আন্দোলন, যে আন্দোলনের অংশ হিসাবে সারা বাংলাদেশে আগামী চব্বিশ তারিখ গণমিছিল, এবং এই গণমিছিলের মাধ্যমে এবং সকল রাজনৈতিক দলকে যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করার যে আহ্বান ইতিপূর্বে আমরা রেখেছিলাম তারই অংশ হিসাবে আগামী চব্বিশ ডিসেম্বর যে গণমিছিল অনুষ্ঠিত হবে সেই কারণে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন এই গণমিছিলের উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই সরকারের বিরুদ্ধে এক দফার যে আন্দোলন, এই সরকারকে এদেশের জনগণ অনাস্থা জ্ঞাপন করেছে। আপনারা জানেন যে দশটা মহাসমাবেশ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, যে সমাজকে কেন্দ্র করে সরকার বারবার উস্কানি দিচ্ছিল, অস্থিতিশীলতা, বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, জনগণ যাদেরকে পছন্দ করবে তার পছন্দের প্রার্থীকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে, আর যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে, অর্থাৎ দেশে একটা জবাবদেহিমূলী সরকার চায়। আজকে সরকার আজকে অবৈধভাবে 2008, 2014, 2018 এই যে তিন টার্ম অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে